আমরা যখন কোনো সিঙ্গেল ফেজ অর থ্রি ফেজ যে কোনো মোটরকে রান করতে যাই, সেই মোটর রান করার জন্য আমাদের কেবল সাইজ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কেবল সাইজের সিলেকশন কীভাবে করবো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কত সাইজের কেবল লাগাবো সেটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেই নিয়ে আজ আমার ভিডিও, যে মোটরের কেবল সাইজ কীভাবে সিলেকশন করতে হয় সিঙ্গেল ফেজ অ্যাজ ওয়েল এস থ্রি ফেজ অলসো। তো ফার্স্ট আমরা সিঙ্গেল ফেজে মোটরের কীভাবে সিলেক্ট করতে হয়, আমরা শুধু মোটরের পাওয়ার রেটিং জানি, সেই পাওয়ার রেটিং থেকে আমরা কীভাবে চুজ করবো যে আমরা কত সাইজের কেবল ইউজ করবো, তো সেটা আজ আমরা এখানে দেখবো। তো সাপোজ একটা মোটর সিঙ্গেল ফেজ 5.5 কিলোওয়াট অর 7.5 HP-র একটা মোটর আছে, তো সেটাতে আমরা কত সাইজের কেবল ইউজ করবো সেই নিয়ে দেখি। ফার্স্ট আমাদের কারেন্ট, মোটরের ফুল লোড কারেন্ট কত সেটা ফার্স্ট বের করতে হবে। তো আমরা জানি মোটরের পাওয়ার ইকুয়াল টু VI cos phi, সিঙ্গেল ফেজের জন্য VI ইনটু পাওয়ার ফ্যাক্টর ইনটু এফিসিয়েন্সি। তো যদি আমরা কারেন্টকে বের করতে চাই তাহলে P ডিভাইডেড বাই V ইনটু পাওয়ার ফ্যাক্টর ইনটু এফিসিয়েন্সি। তাহলে P হচ্ছে আমাদের এখানে আছে 5.5 কিলোওয়াট, P-টা হচ্ছে আমাদের ওয়াটের রেটিংয়ে লিখতে হবে। তো 5.5 কিলোওয়াট ইকুয়াল টু 5500 ওয়াট ডিভাইডেড বাই ভোল্টেজ হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজ 240 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরে নিয়েছি, এফিসিয়েন্সিও 0.8 ধরে আমাদের করে থাকি। তো আমাদের কারেন্ট সেই হিসেবে আসছে 35.8, যেটা নিয়ার অ্যাবাউট 36 অ্যাম্পিয়ার। 36 অ্যাম্পিয়ার আমাদের সিঙ্গেল ফেজ 5.5 কিলোওয়াট ও 7.5 HP মোটরের ফুল লোড কারেন্ট। এবার আমরা যখন কেবল সাইজ সিলেকশন করতে যাব, তখন আমাদের কেবল সাইজ সিলেক্ট করতে গেলে আমাদের এই হিসেবে সিলেক্ট করতে যায় হয় যে মোটরের ফুল লোড কারেন্টের 1.5 টাইমস বেশি কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি আছে এমন কেবল আমরা চুজ করব। তো 1.5 টাইমস হাই, তো আমাদের কেবল সাইজ কারেন্ট রেটিং কী হবে 1.5 ইনটু মোটর ফুল লোড কারেন্ট। এবার মোটর ফুল লোড কারেন্ট আমরা পেলাম 36 অ্যাম্পস, 36 ইনটু 1.5 করলে আমাদের আসছে 54 অ্যাম্প। তাহলে আমাদের এমন কেবল চুজ করতে হবে যার কারেন্ট মিনিমাম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 54 অ্যাম্পস। সেই হিসেবে আমরা কেবল সিলেকশন করতে গেলে আমরা দেখব যে আমাদের 10 স্কোয়ার mm কপার যে কেবল আছে সেই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি 54 অ্যাম্পস। তো আমরা এই 5.5 সিঙ্গেল ফেজ 5.5 কিলোওয়াট মোটরের জন্য আমরা 10 স্কোয়ার mm কপার কেবল ইউজ করব। তো এভাবেই আমাদের সিঙ্গেল ফেজ মোটরের কীভাবে কেবল সাইজ চুজ করতে হয় সেটা এইভাবে আমি এখানে কেবল সাইজ মানে কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি থেকে কেবলের সাইজ কীভাবে দেখতে হয় তার একটা চার্ট আমি এখানে তোমাদের দেখিয়েছি। তোমরা যে কোনো চার্ট থেকে দেখে নিতে পারো, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো যে এত অ্যাম্পিয়ার কারেন্ট নিলে আমাদের কত, এত স্কোয়ার এমএম কেবলের জন্য এখানে স্কোয়ার এমএম কেবল এখানে কত অ্যাম্পিয়ার তার কারেন্ট রেটিং, কত অ্যাম্পিয়ার অবধি সে কারেন্ট ক্যারি করতে পারে, তো সেটার একটা চার্ট আমি এখানে দেখিয়েছি। তো আমি এখানে 54 অ্যাম্পস ধরেছি, 54 অ্যাম্পসের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি হচ্ছে 10 স্কোয়ার mm। সেই কারণে আমি সিঙ্গেল ফেজ 5.5 কিলোওয়াট মোটরের জন্য 10 স্কোয়ার mm কেবল দিয়ে আমরা এই মোটরকে রান করতে পারি। এবার আসবো আমরা থ্রি ফেজ 5.5 কিলোওয়াট 7 HP সেম রেটিং মোটরের থ্রি ফেজের জন্য আমরা কত স্কোয়ার mm-এর কেবল ইউজ করব। তো আমাদের থ্রি ফেজের পাওয়ার আমরা জানি √3 VI ইনটু পাওয়ার ফ্যাক্টর ইনটু এফিসিয়েন্সি। তো সেখান থেকে আমরা কারেন্টটাকে ক্যালকুলেট করব, P ডিভাইডেড বাই √3 ইনটু ভোল্টেজ ইনটু পাওয়ার ফ্যাক্টর ইনটু এফিসিয়েন্সি। আমাদের 5.5 কিলোওয়াট মিনস 5500 ওয়াট ডিভাইডেড বাই √3 ইনটু ভোল্টেজ হচ্ছে 415 ভোল্ট ফেজ টু ফেজ থ্রি ফেজ সাপ্লাই, পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং এফিসিয়েন্সিও 0.8 ধরে আমরা ক্যালকুলেট করি। তো তাতে আমাদের আসছে 11.95 অ্যাম্পিয়ার, যেটা নিয়ার অ্যাবাউট 12 অ্যাম্পস। আমাদের 5.5 কিলোওয়াট থ্রি ফেজ মোটরের ফুল লোড কারেন্ট 12 অ্যাম্পিয়ার। এবার আমরা সেম যা সিঙ্গেল ফেজে করেছিলাম সেম রুল এখানেও অ্যাপ্লাই হবে, আমাদের 1.5 টাইমস বেশি কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি আছে এমন কেবলকে আমাদের চুজ করতে হবে। তো সেই হিসেবে 1.5 ইনটু ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট 12 অ্যাম্পস ইনটু 1.5 করলে আসছে 18 অ্যাম্পস। 18 অ্যাম্পসের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি আছে 2.5 স্কোয়ার mm কপার ওয়্যারের। তো সেই কারণে 2.5 স্কোয়ার mm কপার ওয়্যার থ্রি ফেজ 5.5 কিলোওয়াট আর 7.5 HP মোটরের জন্য সুইটেবল। এই হিসেবে আমরা বেসিক্যালি সিলেকশন করে থাকি। তো ফার্স্ট আমাদের কারেন্ট রেটিং বের করতে হবে, তার সঙ্গে 1.5 মাল্টিপল করতে হবে, তো সেই কারেন্ট রেটিংয়ের ক্ষমতা সম্পন্ন এমন কেবল ইউজ করতে হবে এই কেবল রেটিং টেবিল থেকে। তো এই টেবিলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে কেবলের সাইজ চুজ করতে হয়। কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।